মেরো আপনি আবেগী হয়ে আসলে আবেগিক হয়ে গেছে যেহেতু সপোনের এক মন্দির আর ছবিখন আজি প্রকাশ করলে মন্দিরটা কেনেদরে হব সকলখিনি ভিডিওতে দেখাই দিছে মন্দির তেনেদরে নির্মাণ হব আর দুই তিন বছর ভিতর এই মন্দিরটা নির্মাণ হব বলে জানাইছে। কি কব আজি দিনটো এক আনন্দৰ দিন চক আমাৰ গোটেই কৰ্মকৰ্তা আৰু আমাৰ যিগৰাকী আই তেখেতৰ সপোন এনে এটি মন্দিৰ নিৰ্মাণ কৰিম বুলি তাৰ হবে আমি সকলো কৰ্মকৰ্তাই একতা হৈ এটা পৰিয়াল হৈ ইয়াত সদায় আমি কাম কৰোঁ ৰাতিপুৱা গধূলিলৈ আৰু আমার যে সপোন এই সপোন ভাগি যদি পূর্ণ হয় আমার গোটেই অসমবাসী নাজিরাবাসী বড় উপকৃত হব বলে মই আশা করলো আর এই ভাগি যাতে অতি সোনকালে হয়ে উঠে তাকে কামনা করে মোর ভক্ত সামরণি মারিলো ধন্যবাদ। ইয়ার আগতেও একটা বেলেগ পরিবেশ আছে আর মন্দিরের যে ছবি ভিডিও দেখার পিছনে একটা বেলেগ পরিবেশ খুব আবেগিক হয়ে উঠিছে সব মানে সবরে চকু পানি উলাইছে দেখি বাইদর কষ্ট মানে সাকসেস হেতু লয় মানে বহুত ভালো লাগিছে দুঃখও লাগিছে বহুত কষ্ট আনন্দ সকলো সবরে বাইদেউ আমি সুদিম অল্প পিছত যেহেতু বাইদেউ এটি আবেগিক হয়ে আছে নাই বহুত বেছি ভাল লাগিছে খুড়ি বহুতখিনি কষ্ট ইমানখিনি কষ্টর মূরত খুড়ি মানে আজি এই দিনটো ইমান ধুনিয়াকে আমি সেলিব্রেট করব পাইছো এই এটা পবিত্র ক্ষণত বহুত ভাল লাগিছে।